স্বাগত নিউজরুম সংলাপে সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম এবং গত চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণীয় অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন আছেন ইকবাল সিদ্দিকী সভাপতি সিলেট প্রেস ক্লাব, আছেন খুলনা থেকে গৌরাঙ্গ নন্দী সিনিয়র সাংবাদিক, রংপুর থেকে যুক্ত হয়েছেন মাহবুব রহমান সভাপতি রংপুর প্রেস ক্লাব, এবং আছেন রাজশাহী থেকে সমর সাজু সিনিয়র সাংবাদিক। চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আলোচনায় যাওয়ার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে আছে, সেগুলোর শিরোনাম শুরুতেই জানিয়ে দিতে চাই। আছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে রাজপ্রাসাদে ফের রাজারা, কক্সবাজারে সক্রিয় মাদক নেটওয়ার্ক। কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের রাজকীয় বাড়ি, একটি দুটি বড় বড় ছবি দিয়ে, আসলে রাজকীয় বাড়ির ছবি দিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন মাদক নিয়ে। মাদক নিয়ে আমরা 2018 সাল থেকে দেখছি আসলে সরকারের মাদক বিরোধী যে সারাশীয় অভিযান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। গণমাধ্যমে খবর আসছে, আমরা এগুলো নিয়ে নিশ্চয় আলোচনা করব। এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। সংঘাতের শঙ্কায় আজ ইউপি ভোট, 600 ইউপিতেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত। ডিসেম্বরের শেষে ইউপি ভোট চতুর্থ ধাপের 840টিতে 23 ডিসেম্বর। লেনদেন 6,000 কোটি টাকা, অবৈধ সম্পদ 426 কোটি, পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের। বাংলাদেশের প্রশংসায় ফ্রান্সের প্রেসিডেন্ট, ঢাকা প্যারিস আরও গভীর সম্পর্কে আশাবাদ। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবং কালের কণ্ঠ মাদক নিয়ে আরেকটি শিরোনাম করেছে, মাদকাসক্তির কারণে 94 পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন। ডিএমপির ডোপ টেস্ট, 109 বিভাগীয় মামলায় 111 অভিযুক্ত, 2টি মামলায় বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন, সামনে আরও কঠোর পদক্ষেপ। প্রশিক্ষণ প্রযুক্তি সরঞ্জাম পাওয়ার পথ খুলল, ঢাকা প্যারিস প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহপত্র। কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম, আরও কয়েকটি শিরোনাম আছে। ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের ভোট আজ, বিনা ভোটে নির্বাচিত 357। বকশিস না পেয়ে অক্সিজেন খুলে নিল কর্মচারী, কলেজ ছাত্রের মৃত্যু গাইবান্ধার। এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর। আমরা ডেইলি সান দেখে আসতে চাই, ডেইলি সান শিরোনাম করেছে ফ্রান্সের খবরটি অনেকটা গুরুত্ব পেয়েছে, ঢাকা প্যারিস কমিটেড টু স্টেপিং আপ কোপ ইন ডিফেন্স, ড্রিম নিয়ার্স ফুলফিলমেন্ট, রোড কার্পেটিং অফ পদ্মা ব্রিজ স্টার্টস, কার্পেটিং শুরু হয়েছে পদ্মা ব্রিজে, এটি নিয়ে শিরোনাম করেছে। আমরা আলোচনা যেতে চাই। আমরা শুরুতেই বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম দেখছি, সেখানে সংঘাতের সংখ্যায় আজ ইউপি ভোট, দ্বিতীয় ধাপের যে ভোট সেখানে 600 ইউনিয়ন পরিষদে সারা দেশে নির্বাচন হতে যাচ্ছে। আসলে সাম্প্রতিক সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে যে সহিংসতা, সেটি আলোচনার কেন্দ্রবিন্দু, আলোচনার খবরের শিরোনাম হয়েছে একাধিকবার, এবং সংঘর্ষকে আসলে কোনোভাবে থামানো যাচ্ছিল না। এবং প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বারবার বিব্রত বোধ করা করেছেন, তিনি বিব্রত প্রকাশ করেছেন। বিনা ভোটে দ্বিতীয় ধাপের বিনা ভোটে নির্বাচিত হয়েছেন 357 জন। এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন, ঘরে ঘরে পাহারা দিয়ে অপ্রীতিকর ঘটনা ঠেকানো যায় না, স্থানীয় নির্বাচনে সহিংসতা থামছে না, ঘটছে মৃত্যুর ঘটনা। জনাব ইকবাল সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে কি বলবেন এই যে সহিংসতা? সিলেটে অনুষ্ঠিত নির্বাচন হচ্ছে কিন্তু সহিংসতা থামছে না। আমরা ইদানিং আসলে সাম্প্রতিক সময়ে যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে সহিংসতা সবচেয়ে বেশি মাত্রা আমরা লক্ষ্য করছি, আপনার কাছে আপনার পর্যালোচনা কি বলবেন? ধন্যবাদ। আপনাকে শুনছেন? শুনছি, হ্যাঁ, ধন্যবাদ। এবার অর্থাৎ দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের 44টা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, পুরো বিভাগের 4টি জেলার বিভিন্ন উপজেলায়। এখন যে কথাটি আপনার শিরোনামের মধ্যে খুব সংক্ষেপে এসছে, বিষয়বস্তু সব জায়গায় কম বেশি একই রকম। সিলেটে যেটি হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় সব জায়গায় সরকারি দলের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা দলীয় নেতা কর্মীদের কিংবা নেতাদের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, যেমন কোম্পানিগঞ্জ উপজেলায় আমরা যেটা দেখলাম, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নিজে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করছেন, অর্থাৎ দল যাকে নৌকা দিয়ে দাঁড় করিয়েছে তার বিরুদ্ধে তিনি কাজ করছেন। শুরুতে অবশ্য ইতিমধ্যে যেটি ঘটেছে, সিলেটে জেলা পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, শোকজ করা হয়েছিল আগে, পরবর্তীতে তারা বিভিন্ন পর্যায়ে দলীয় মনোনয়ন পাওয়া লোকজনের বিরুদ্ধে গিয়ে নানান ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর। অন্যদিকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, সম্ভবত কয়েকদিন আগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে একজন সম্ভাব্য প্রার্থী, যিনি তার প্রার্থিতার
বিষয়টি আগাম জানান দিয়ে কিছু পোস্টার ছেপেছিলেন, কমলগঞ্জ এলাকায় বিতরণ করেছিলেন, লাগিয়েছিলেন, সেই প্রার্থী অর্থাৎ মনোনয়ন দেবার আগেই তিনি খুন হয়েছেন এবং এই ঘটনার জের ধরে এলাকায় বেশ বিশৃঙ্খল একটা পরিস্থিতি ছিল। পরবর্তীতে ওই মামলার আসামিদের একজন সহ দুইজন ক্রস ফায়ারে মারা গিয়েছে। এটি অবশ্য একটা ব্যতিক্রমী ঘটনা, অন্যান্য জায়গায় প্রায় প্রত্যেকটি ইউনিয়নে যেটি দেখা যাচ্ছে দলীয় প্রার্থীদের মধ্যে কুন্দল এবং প্রায় সবগুলো ইউনিয়নেই দলীয় মনোনয়ন পাওয়া অর্থাৎ সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী যারা তারা দলের ভিতর থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন, বিরোধিতার সম্মুখীন হচ্ছেন, নানান ধরনের প্রচার কার্যক্রম চালাতে গিয়ে তারা দেখছেন দলের নেতাদের একাংশ তাদের বিরোধিতা করছেন এবং এইগুলি প্রকাশ্যেই ঘটছে। এবং স্পষ্টতই যেটি দেখা যায় সব জায়গায় টাকা পয়সার যথেষ্ট ছড়াছড়ি, কোনো কোনো জায়গায় কোনো প্রার্থী যেমন কোম্পানিগঞ্জে একটি ঘটনা ঘটেছে, আমরা দেখছি একটি ইউনিয়নে দুই ভাই দুই সহোদর দাঁড়িয়েছে। এখানে যেটি বলা বলি হচ্ছে দুই ভাই নয়, মূলত একজনই নির্বাচন করবেন, কৌশলের আশ্রয় নিয়ে তারা প্রত্যেকটি কেন্দ্রে যাতে দুজন করে এজেন্ট পান, প্রত্যেকটি বুথে যাতে তারা এই সুবিধাটি নিতে পারেন এই জন্য এই কৌশলটি করেছেন। সেই নির্বাচন কমিশনের সেখানে কোনো ধরনের সতর্কতামূলক কিছুই ছিল না, এটি এখন পর্যন্ত এই অবস্থায়। এই ধরনের পরিস্থিতি সব ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সাধারণ মানুষ সময় কাটাচ্ছেন, হয়তো আগামীকাল সকাল হলেই পরিস্থিতিটা আরো স্পষ্ট হবে এবং অনুষ্ঠিত হবে। আমরা ধন্যবাদ, আমরা আপনার কাছ থেকে অনেকটাই চিত্র জেনেছি, আমরা একটু গৌরাঙ্গ নদী খুলনা থেকে যুক্ত হয়েছি, আমরা তার কাছে একটু যেতে চাই। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে স্থানীয় পর্যায়ে, তার কারণে কি এই ধরনের সহিংসতা বা সংঘাতের ঘটনা বা মানুষের মৃত্যু হচ্ছে এমনটা আপনি মনে করেন কিনা? আজকে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি বলেছেন যে সহিংসতা ঠেকানোর একমাত্র উপায় নির্বাচন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীল হতে হবে, আসলে দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোরও বা যারা প্রার্থী হচ্ছেন তাদেরও নিশ্চয়ই রয়েছে, আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং যারা আমার সঙ্গে আছেন আজকের আলোচনায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব চমৎকার এবং একটা মৌলিক প্রশ্ন তুলেছেন যে রাজনৈতিক ভাবে দলীয় ভাবে মনোনয়নের কারণেই এই সংঘাতটি কিনা, এটা একভাবে বলা যায়, আবার বিষয়টি একটু সরলীকরণ হয়, তবুও বিষয়টি এরকমই যে যে দলটি ক্ষমতায় আছে সেই দলের নমিনেশন পাওয়াটা মানেই প্রার্থীরা ধরে নিচ্ছেন যে তিনি জয়লাভ করবেন, যেহেতু দলীয় মনোনয়ন তার কাছে আছে। আর যেহেতু দল ক্ষমতায়, ফলে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডই হোক বা প্রভাব বিস্তারের ক্ষেত্রেই হোক, সকল ক্ষেত্রেই ওই প্রার্থী একটি সুবিধা পেয়ে থাকেন বা উনি মনেই করেন যে আমি নির্বাচিত হয়েই যাচ্ছে। এখানে বিষয়টি যেটি সেটি হচ্ছে যে যেহেতু অন্য কোন দলের সেইভাবে প্রার্থী নেই এবং অন্য কোন দলের প্রার্থীও জিতে যাচ্ছে বা দলের জিতে যাচ্ছে, আর যেটি হচ্ছে যে ওই দলের মধ্যেকার জনপ্রিয় প্রার্থীরা যারা মনে করছেন তারা জিতে যাবেন, তারা স্বতন্ত্র হিসাবে প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংঘাত সংঘর্ষগুলো কিন্তু সেখানেই বেশি, যেখানে দেখা যাচ্ছে যে দলের একজন নমিনেশন পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন দলের, কিন্তু আর একজন প্রার্থী তিনি মনে করছেন যে তিনি জিতে যেতে পারেন বা তার জনপ্রিয়তা বেশি, কোনো কারণে তিনি দলীয় মনোনয়ন পাননি, তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হচ্ছেন তখনই কিন্তু সংঘাত সংঘর্ষ বাড়ছে। আর এখানে আরেকটি বিষয় কাজ করছে, যেটি হলো যে যেমন খুলনা অঞ্চলের প্রেক্ষাপটে এটা যেটি দেখা গেছে যে সেটি হলো যে স্থানীয় সংসদ সদস্যরা স্থানীয় নেতৃত্বে আছেন, তারা এক ধরনের প্রভাব বিস্তার করেন, এই সব করছেনও যে এইসব প্রার্থী তার ক্ষেত্রে যেমন বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে তারা তাদের পছন্দ অপছন্দ একটু কাজ করছে, ফলে যে সে এক ধরনের দেখা যাচ্ছে কোথাও এমপি মনোনীত একজন প্রার্থী বা সে চেষ্টা করছে একজন বা সে তার যে পছন্দ প্রার্থী হয়তো নৌকা প্রতীক করেছেন, কিন্তু অন্যদের সমর্থনে দলের অন্যান্য নেতাদের সমর্থনে আর একজন যিনি নৌকা প্রতীক পাননি তিনি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তখন স্থানীয় পর্যায়ে একই দলের মধ্যেকার একটি প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে।
তবে যেখানে এই প্রভাব বিস্তারের ঘটনা বেশি এবং প্রার্থীর পিছনে যেখানে খুব শক্ত নেতৃত্বের অবস্থান, নেতাদের অবস্থান, সেখানে নেতাদের মধ্যেকার লড়াই, মানে দলের মধ্যেকার লড়াইটা দেখা যাচ্ছে এবং সেখানে তার বহিঃপ্রকাশ ঘটছে ওই নির্বাচনী সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে। এবং এখানেও মানে খুলনাতেও যেটি আমরা আগামীকালের নির্বাচনে দেখতে পাবো হয়তো ফলাফলের ক্ষেত্রে, যে অনেকেই বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রতীককে হারিয়ে দিয়ে হয়তো জয়লাভ করবে, পরিস্থিতিটা এরকমই। যদি কিন্তু সেখানে আপনি যে প্রশ্নটি ছুড়েছিলেন, যে প্রশ্নটি আপনি করেছেন প্রথমে, যে সেটি হচ্ছে দলীয় মনোনয়নের কারণে এইটা কিনা, যেটি আমি আমার জবাবে বলবার চেষ্টা করেছি, যে সেটি হবে যে এটা একটা যেমন সরলীকরণ, হ্যাঁ আবার হতেও পারত যদি দলীয়করণের দল যত ভাবে মানে প্রার্থী, যেমন আওয়ামী লীগের প্রতীক নৌকা, নৌকা প্রতীকের থাকবে না, ইউনিয়ন পরিষদের নির্বাচনটি এলাকা ভিত্তিক মানুষ যে যার মতো করে নির্বাচনে অংশ নেবে, যদি ব্যাপারটি এইরকম থাকতো তাহলে সেই সংঘাত সংঘর্ষকে যে হতো না একেবারে সেটা কিন্তু বলা যায় না, সেখানেও প্রভাব বিস্তারের ক্ষেত্রে সংঘাত সংঘর্ষের ঘটনা থাকবার সুযোগ ছিল। কিন্তু এখানে একেবারে দলগত অবস্থানের কারণে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, তখন হয়তো অন্যরকম অবস্থানটা দেখতে পারতাম। সে অবস্থানটা কি হতো, যে এলাকায় কার প্রভাব বেশি, আমাদের সঙ্গে জনাব গৌরাঙ্গ নন্দী, আপনার কথা আসলে শুনছিলাম খুব চমৎকার ভাবে, আপনি নির্বাচনী সহিংসতা এবং নির্বাচন নিয়ে আসলে কথা বলছিলেন। আমরা একটু রংপুরে আছেন মাহবুব রহমান, আমরা একটু তার কাছে যেতে চাই, আপনার কাছে আমরা আসবো নিশ্চয়ই। আমরা জনাব মাহবুব রহমান, আসলে নির্বাচন কেন্দ্রিক যে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি বলেছেন, সংঘাতের দায় দায়িত্ব প্রশাসন, পুলিশ বা নির্বাচন কমিশনকে দিলেই হবে না, তারা যে দায়ী এটা বলার সুযোগ নেই। আপনি কতটা এটা মনে করেন যে তারা দায়ী এটা সুযোগ নেই, বা তাদের তো নিশ্চয়ই দায় রয়েছে, আসলে কতটা দায় তাদের রয়েছে, একই সঙ্গে দায় তো নিশ্চয়ই যারা রাজনীতিক রয়েছেন, যারা প্রার্থী হন তাদেরও রয়েছেন, তারা আসলে কতটা দায় নেন, উভয়ে আসলে কতটা নিতে পারেন দায় বা নেন, দেখি কি বলবেন। ধন্যবাদ সবাইকে। আমি যদি বলি যে এখানে আসলে যে নির্বাচন নিয়ে যে স্থানীয় পর্যায়ে যে সংঘাত হচ্ছে, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না জনাব মাহবুব রহমান, এই সংঘাতটা জনাব মাহবুব রহমান আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি ভিডিওটি যদি অন করেন। ঠিক আছে কি? জি ঠিক বলুন। হ্যালো, শুনছি বলুন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখছি আমি, বলুন। দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, আমি বলবো যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন নিয়ে যে সহিংসতা, আসলে এটা স্থানীয় পর্যায়ে সহিংসতা না, এটা আমি বলবো যে এখানে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, এলাকার এমপি এবং এলাকার জেলা পরিষদ চেয়ারম্যানের তাদের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে। কারণ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের যে প্রতিনিধিরা তাদের দ্বারা, এবং জেলায় নেতৃত্বের যে চাবিকাঠি ধরে রাখার জন্য স্থানীয় জেলা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিরা তাদের একটা দখল দায়িত্ব রাখতে চায়, এবং এমপি তার এলাকায় তার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে তাদের তার ভোটের রাজনীতির দখল দায়িত্ব ধরে রাখতে চায়, যে কারণেই তিনজন তিনজনের পছন্দ মতো প্রার্থীকে দাঁড় করানোর জন্য তারা কেন্দ্রীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে নানান রকমের বিন্দরবার করে প্রার্থী নির্বাচিত করে, যার ফলশ্রুতিতে এই সংঘাত গুলো ঘটছে। এখন একটি বিষয় যে আলোচনাগুলো আমি শুনছিলাম যে দলীয় প্রতীক, আমি মনে করি দলীয় প্রতীক এই নির্বাচনের সহিংসতার একটি বড় দায়। এই কারণেই যখন নৌকা মার্কার প্রতীক নিয়ে কেউ এলাকায় নির্বাচনের প্রার্থী হন, তখন স্থানীয় প্রশাসন কিন্তু তার ওই প্রার্থীর ওই মার্কার প্রতি একটা আনুগত্য তার মনস্তাত্ত্বিক ভাবে তৈরি হয়, যে কারণেই তার কোনো ঘটনার জন্য স্থানীয় পর্যায়ে প্রশাসন হাত বাড়াতে খুব একটি দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদি
যদি মার্কা বিষয় না থাকতো, স্থানীয় ভালো মানুষ, স্থানীয় প্রভাবশালী নেতা বা স্থানীয় কোন ভালো সামাজিক ভাবে তার অনেক ভালো গুণাগুণ আছে, এ ধরনের ব্যক্তি যদি দাঁড়াতো সেটা হোক না দলীয় প্রার্থী, কিন্তু যদি প্রতীক না থাকতো তাহলে কিন্তু সেই জায়গাটায় স্থানীয় প্রশাসনের হাত বাড়ানোর এবং তাদের নির্বাচন নিয়ে যে কোনো ঘটনা সহিংসতার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সেই জায়গায় কিন্তু নিঃসন্দেহে একটা হাত বাড়ানোর বা দমন করার সাহস শক্তি থাকতো। যখনই একটা মার্কা হয়ে যায় যে কি বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার তার প্রার্থী নৌকা মার্কা হবো, সে কারণে তাকে একটু সহনীয় পর্যায়ে নমনীয় পর্যায়ে দেখা হয়, যে কারণে সে আরো ভয়াবহ হয়ে যায় এবং নিজেকে আরো শক্তিশালী মনে করে এবং সে নিজে যে কোনো ধরনের সংঘাত বা যে কোনো ধরনের ঘটনা তার প্রতিপক্ষকে দমনের জন্য সে এই শক্তি সাহসটা দেখায় এবং তার প্রতিপক্ষরাও সেই শক্তি সাহসটা প্রতিরোধের জন্য যখন সংগঠিত হয় তখন এই সংঘাত গুলো ঘটছে। সে কারণেই যে এখানে বলছেন যে স্থানীয় চেয়ারম্যান প্রার্থীদের লড়াই, এই যে দ্বন্দ্ব সংঘাত, আমি বলি যে স্থানীয় চেয়ারম্যান প্রার্থীদের তাদের নিজস্ব সংঘাত না, এই সংঘাতটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আনুগত্যে কে প্রার্থী, জেলার সভাপতি সেক্রেটারির কে আনুগত্যে প্রার্থী, কে জেলা পরিষদের চেয়ারম্যানের আনুগত্য প্রার্থী, কিংবা কে এমপির আনুগত্য প্রার্থী, লড়াইটি কিন্তু তাদের লড়াইটি, এদের লড়াই। জি, আমরা অনেকটা ক্লিয়ার আপনার বক্তব্য, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সমসাজু আপনার কাছে একটু আসতে চাই। আমরা দ্বিতীয় ধাপের ভোটে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন 357 জন, আসলে এত সংখ্যক মানুষ আসলে বিনা ভোটে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন, এটাকে আসলে কিভাবে দেখেন? মানে একজন দুজন নয়, আসলে কোনো ধরনের প্রতিযোগী নেই আসলে, কেন এমনটা কেন, বা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা মানে এইভাবে বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়া, মানে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া আসলে, এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং আজকে এই আলোচনায় যারা অংশ নিয়েছেন এবং এই মধ্যরাতে যারা রাজ্যে এই আলোচনা শুনছেন সেই সব দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কয়েক ঘন্টা পরেই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিন আলোচক যে মতামত রেখেছেন সব জায়গার একই চিত্র। আর আপনি যেটি সর্বশেষ জানতেছিলেন যে বিনা ভোটে বিপুল সংখ্যক চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে, এটি কিন্তু গণতন্ত্রের জন্য একটি শুভ লক্ষণ না। বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন যে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয়, অর্থাৎ তৃণমূলের যে নির্বাচন, এইসব নির্বাচনকে ঘিরে এই প্রতিটি এলাকায় এক ধরনের উন্মাদনা তৈরি হয়। তারা সাধারণ মানুষ, তারা কিন্তু সবাই এই এমপি সাহেবদের কাছে যেতে পারে না, তাদের যে কোনো চাওয়া, তাদের যে ছোটখাটো গ্রামের কোনো বিরোধ মীমাংসা, এইসব বিষয়ে গিয়ে জন্য তারা দ্বারস্থ হয় ইউনিয়ন পরিষদে। এ কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে তাদের একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, সুখে দুঃখে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেই পায়। ফলে আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা আনন্দমুখর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তো এবারে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, আমি যদি রাজশাহীর কথাই বলি এবং আমার মনে হয় যে সারা দেশের একই চিত্র হবে, যে রাজশাহীতে আমরা যেটা দেখেছি যে যেহেতু মূল দল, মূল বিরোধী দল বিএনপি মাঠে নেই, তাদের প্রথম সারির কোনো নেতা যারা এর আগে নির্বাচন করেছেন দলীয় প্রতীকে তারা মাঠে নেই, মধ্যম সারির কিংবা তার নিচের কিছু নেতা তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করছি যে এমপি লীগ এবং আওয়ামী লীগ, এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে আমাদের রাজশাহীতে। আজকে 9টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 2টি পৌরসভায়। তো আমরা যেটা দেখেছি যে 15টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি যদি একটু খোঁজ নিয়ে দেখেছি, আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা যেটি তৃণমূল পর্যায়ে মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে তারা যে চেয়ারম্যান প্রার্থীর সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা মনোনয়ন পাননি,
মনোনয়ন পেয়েছেন কারা? যারা এমপির সমর্থন পেয়েছেন, অর্থাৎ তৃণমূল এবং জেলা আওয়ামী লীগের নেতাদের মতামত এখানে উপেক্ষিত হয়েছে। তো ফলে জেলা আওয়ামী লীগের সঙ্গে এমপি আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আর যেসব ইউনিয়নে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সেখানে আমি মনে করি যে সেই সব এলাকার এমপি সাহেব যারা আছেন তারা অত্যন্ত শক্তিশালী এবং এই তাদের কারণে তারা দলে এতটা প্রভাবশালী যে তাদের কারণেই দলেরও কোনো লোক যারা এর আগে নির্বাচন করেছিলেন তারা বিদ্রোহী প্রার্থী হবে সেই সুযোগটা তারা পাননি, অর্থাৎ তারা ভয়ে আতঙ্কে নির্বাচন থেকে সরে গিয়েছেন। তবে আমি মনে করি এটি শুভ লক্ষণ নয়, মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে যদি কেউ নির্বাচিত হয়, জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয়, তাহলে তাদের জনগণের প্রতি একটা দায় থাকে। জনগণের দায় যে আমরা আশা করব যে সংঘাতের সংখ্যায় যে রীতিভাবে ভোট সেটি নিশ্চয়ই সংঘাতে হবে না, সেটি নিশ্চয়ই সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেক্ষেত্রে তাদের কোনো দায় সেগুলো থাকে না হবে না আমরা সেই আশাই নিশ্চয় করতে চাই। আমরা একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা আবারও আসতে চাই। ধন্যবাদ জনাব সম সাজু, আপনার কাছে আবারও আসবো। আমরা জনাব ইকবাল সিদ্দিক, আপনার কাছেই আসতে চাই আবারও। একটি শিরোনাম আমরা দেখছিলাম, রাজপ্রাসাদে ফের রাজেরা, কক্সবাজারে সক্রিয় মাদক নেটওয়ার্ক, মাদক সম্রাটের আমরা কথা শুনি, মাদকের যে সিন্ডিকেটের কথা শুনি, এটি খুবই শক্তিশালী। আমরা 2018 সালে সরকারের যে মাদক বিরোধী যুদ্ধ ঘোষণা করেছিল সেই অভিযান দেখেছি, খুব শক্তিশালী অভিযান দেখেছি। কিন্তু সেখানেও বারবার প্রশ্ন উঠেছিল যে যারা মাদকের শক্তিশালী গডফাদার সেই গডফাদার ধরা যাচ্ছিল না বা যায়নি। আপনার কাছে কি মনে হয় যে এই এই কয়েক বছর আমরা করোনার মধ্যেও দেখেছি যে মাদকের বিরুদ্ধে যে বেশ জোরালো অভিযান, আপনার কাছে কি মনে হয় মাদকের যে তৎপরতা, মাদক চোরাকারবারিদের তৎপরতা কি কিছুটা কমেছে নাকি আবার আগের মতোই আছে না বেড়েছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এটা কমেছে বলার বোধহয় সুযোগ নেই, কারণ আমরা এখনো দেখছি বিভিন্ন জায়গায় নানান ধরনের মাদক ধরা পড়ছে, লোকজন এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের সময় ধরা পড়ছে। কিন্তু এটি ঠিকই বলেছেন, পেছনের যারা মূল প্রেরণক এদেরকে ধরা সম্ভব হচ্ছে না, কোনো না কোনো ভাবে এরা আইনের বাইরে থেকেই যাচ্ছে। এটি একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল, আমাদের বৃহত্তর সিলেট অঞ্চল, এখানে 800 কিলোমিটারের মতো সীমান্ত, সেটি ত্রিপুরার সাথে আছে, পশ্চিম ত্রিপুরার সাথে আছে, মেঘালয়ের সাথে আছে, আসামের সাথে আছে, এবং বেশ কিছু জায়গায় আপনার বেশ পাহাড়ি এলাকা, এই সমস্ত জায়গা দিয়ে প্রচুর পরিমাণ মাদক আসছে এবং এগুলি সিলেট থেকে অন্যান্য অঞ্চলে পাচার হয়ে যাচ্ছে এমন খবর প্রায়ই পাওয়া যায়। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা কেরিয়াররা ধরা পড়ে, পেছনে যারা থাকে তাদেরকে ধরা যাচ্ছে না, এরা বাইরেই থেকে যাচ্ছে। এটি একটি জটিল সমস্যা বলতে হবে, কারণ সাধারণ মানুষ চাইলেও এদের কবল থেকে মুক্ত হওয়া যাচ্ছে না, কোনো না কোনো ভাবে শহরে পৌঁছে যাচ্ছে এবং শহর থেকে বিভিন্ন উপায়ে অন্যান্য জায়গায়। একদম সময় আমাদের হাতে খুবই কম, যদি এক মিনিটে শেষ করেন, আমি প্রত্যেকের কাছে 1.5 মিনিট করে যেতে চাই। হ্যাঁ, এইটাই, এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সহ সবাই কাজ করছেন, এটি ঠিক। কিন্তু রহস্যজনক কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গডফাদাররা কিন্তু কোনোভাবেই আইনের আওতায় তাদেরকে আনার সুযোগটি সৃষ্টি হচ্ছে না। এটি একটি বড় প্রশ্ন সব মহলের কাছেই, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন এদেরকে নিয়ে আর একটু বাড়তি দুশ্চিন্তায় ভুগছেন, এবং সিলেট অঞ্চলেও এই একই পরিস্থিতি। আমি জানি না রাজশাহী ময়মনসিংহের অবস্থা কি। জি, আমরা আসবো, আমরা সময় থাকলে নিশ্চয় আমরা আসবো। আমরা জনাব গৌরাঙ্গ নন্দী, আপনার কাছে একটু আসতে চাই। আসলে যে বিষয়টি বলছিলেন জনাব ইকবাল সিদ্দিকি, যে আসলে মাদকের যে চোরাকারবারিদের অপতৎপরতা সেটি কমেছে বলার আসলে কোনো সুযোগ নেই, আপনার কাছে কি মনে হয়? এবং একটি বিষয় হচ্ছে যে আমরা বারবার যে গডফাদারদের কথা বলি, তাদেরকে কেন ধরা যায় না, আমরা রাজনৈতিক ঐক্যমতের কথা বলি, সেটি কতটা জরুরি, কি বলবেন? দেখুন, সমাজে মাদকের যে ব্যবহারটা অতি প্রাচীন কাল থেকেই হয়ে আসছে এবং সাম্প্রতিক কালে আমরা এটা দেখছি অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রশাসনিক ভাবে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণার কথা বারবার বলা হয় বা আপনি যেটি উল্লেখ করলেন, এটি আছে বটে, কিন্তু এটি একটি অদ্ভুত চক্র বা বিষয়। যে আমি বললাম যে সমাজের প্রাচীন কাল থেকেই এই এই অভ্যাসটি আছে, মাদক কোনো না কোনো ফর্মে কোনো ভাবে এটিকে ব্যবহার করতো, মানুষ ব্যবহার করেছে। এখন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যে আকর্ষণ থাকে, সে আকর্ষণ এটা আছে। আবার
এটি হচ্ছে একটি ভালো ব্যবসায়িক পণ্য, এতে ঝুঁকি আছে বটে কিন্তু মুনাফার পরিমাণ অনেক বেশি, যেখানে মুনাফার পরিমাণ অনেক বেশি সেখানে কিন্তু মানুষ বেশি ঝুঁকি নেয়, মানুষ এটি ঝুঁকি নিচ্ছে। আবার এই যারা ঝুঁকি নিয়ে ব্যবসাটি পরিচালনা করে, সমাজে যারা আইন শৃঙ্খলা বা এই যে রাজনৈতিক নেতৃত্ব বললেন বা সমাজের নেতৃত্ব স্থানীয় যারা, তাদের মধ্যে তো কারো কারো মধ্যে একটা অলিখিত চুক্তিও আছে, পরস্পর পরস্পরের মধ্যে একটি সমঝোতাও আছে, পরস্পর পরস্পরের মধ্যে সমঝোতা এবং একে অপরের দেখাশোনা যদি না থাকে তাহলে কিন্তু সামাজিক এই অবস্থাটা চলতে পারে না, মাদকের এই অবস্থাটা চলতে পারে না। আবার দেখুন যে আমাদের মাদক দ্রব্য ব্যবহারের জন্য সমাজে কিন্তু আমাদের দেশে লাইসেন্স পথে আছে, আপনার যদি লাইসেন্স থাকে তাহলে কিন্তু এই দেশের নাগরিকেরা সেটি কিন্তু এই মাদকদ্রব্য বিশেষত লিকার জাতীয় যে মাদকদ্রব্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, ফলে আপনি কিন্তু কোনো না কোনো ভাবে সমাজের মধ্যে এর ব্যবহার টিকে থাকুক এরকম একটি ব্যবস্থা রাখছেন, আবার বলছেন এটি ব্যবহার করা যাবে না। এটা সমাজের মধ্যেই একটা অদ্ভুত ধরনের বৈসাদৃশ্য আছে। আবার যেহেতু মুনাফাটা প্রচুর, সেই জন্য যারা এর কারবারি এবং যারা রক্ষাকর্তা তাদের সাথেও এর একটা অদ্ভুত ধরনের সম্পর্ক, দেনা পাওনার সম্পর্ক, যৌক্তিক সম্পর্ক আছে, যে কারণে কিন্তু টিকে থাকছে। এই জন্য যতটা আমরা বলছি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা যেটা বলছি, কার্যত এর বিরুদ্ধে আমরা দাঁড়ানোর মতো অবস্থাটায় আসলে কিন্তু নেই, এবং অবস্থাটা নেই বলেই কিন্তু আমরা যতই মুখে বলি না কেন সমাজে কিন্তু এর কারবারিটা চলছে। আর ইকবাল ভাই কিন্তু যথার্থ অর্থেই একটা কথা বলেছেন যে সীমান্তবর্তী অঞ্চলে এর কিন্তু প্রভাবটা সবসময় আছে, যেমন কক্সবাজারে যেমন এটি আছে নির্মূল, মাদক নিয়ন্ত্রণ কিংবা চোরাকারবারীদের নির্মূলের ক্ষেত্রে আপনার কোন যদি বক্তব্য থাকে দু মিনিটে শেষ করবেন। আচ্ছা, এখন বিষয়টা হলো যে কথা উঠেছে মাদক, আপনারা জানেন যে মাদক নিঃসন্দেহে বড় ধরনের লেনদেন আছে এখানে, আপনি গৌরবদা ঠিক কথাই বলেছেন যে এখানে প্রচুর লেনদেনের ব্যাপার আছে। তবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মাদক বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত, পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারাও কিন্তু বক্তৃতায় প্রথমেই কিন্তু এই প্রধানমন্ত্রী এই স্লোগানটা দিয়ে শুরু করে যে মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তো আমরা বারবার এই যে কথা উঠেছে সারা দেশের একই চিত্র যে মাদক ধরা পড়ছে, কেরিয়ারা ধরা পড়ছে, গডফাদাররা নয় কেন? আপনি জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে কিন্তু তালিকা আছে কারা কারা মাদকের গডফাদার, এই তালিকা কিন্তু প্রশাসনের কাছেও আছে। আমার যদি রাজশাহী অঞ্চলের কথা বলি, রাজশাহী অঞ্চলের প্রধানমন্ত্রী দপ্তরে একটা রিপোর্ট পাঠানো হয়েছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে, সেখানে কিন্তু একজন প্রভাবশালী এমপি এবং আওয়ামী লীগ নেতার নাম এসেছে। তো তিনি যদি মাদকের পৃষ্ঠপোষক হন তাহলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিভাবে মাদক দ্রব্যের যে গডফাদার সেই গডফাদারদের কিভাবে ধরবে? তবে আমি মনে করি যে এক্ষেত্রে যদি দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা ক্ষমতায়, যখন যে দল ক্ষমতায় এসেছে সেই দলের লোকজনেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণকে পৃষ্ঠপোষকতা করেছে, তবে এইসব যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, আমার মনে হয় যে তারা যদি ডেপুটির গডফাদারদের তালিকা অনুযায়ী তাদের অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিলেই হয়তো সেটি। কিন্তু এই ক্ষেত্রে আজকে কালকের একটি শিরোনাম রয়েছে, মাদকাসক্তির কারণে 94 পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন, নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীতে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটি খুবই ইতিবাচক একটি দিক। ডিএমপি ডোপ টেস্ট, 109 বিভাগীয় মামলায় 111 অভিযুক্ত, দুটি মামলায় বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন, সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা তারা দিয়েছে। জনাব মাহবুব রহমান, আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই, আসলে নিয়ন্ত্রণের জায়গা আপনি কি বলবেন? আমরা কালের কণ্ঠ শিরোনামটিও আমরা দেখলাম, দু মিনিটে শেষ করুন। ধন্যবাদ, আমি সবার বক্তব্য শুনলাম। আমি যেটা মনে করি যে আসলে মাদক নির্মূল হবে না, মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আর এই নিয়ন্ত্রণের জন্য আমি যেটা মনে করি যে দেখেন কি আসছে,
ইয়াবা আসছে, ফেন্সিডিল যাচ্ছে, গাঁজা আসতেছে, গাঁজা আসতেছে ইন্ডিয়া থেকে, ফেন্সিডিল আসতেছে ইন্ডিয়া থেকে, ইয়াবা আসতে এখন ইন্ডিয়া থেকে আসতেছে এবং আমাদের মিয়ানমার থেকে আসতেছে। আমাদের দেশে যে অ্যালকোহলের তো একটা মানুষের চাহিদা আছে, আমাদের অ্যালকোহল উৎপাদন করছে আমাদের কেরুয়ান কোম্পানি আছে, আপনি যদি এর মধ্যে শেষ করেন, কেরুয়ান কোম্পানি এখন কেরুয়ান কোম্পানির অ্যালকোহল, যারা অ্যালকোহলে আসক্তি তাদের কেরুয়ান কোম্পানির অ্যালকোহল নেয়ার জন্য বা ক্রয় করার জন্য বা তাদের সেবন করার জন্য বা খাওয়ার জন্য কিন্তু প্রচন্ড রকমের রাগঢাক এবং প্রচন্ড রকমের একটা কনজারভেটিভ সিস্টেম চালু আছে, যে কারণে কি হচ্ছে তারা ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে। শেষ বক্তব্য আপনার, আমরা একদম শেষ সময় পাইছি। এই এই জায়গাটায় মাদক নিয়ন্ত্রণ করার জন্য অন্ততপক্ষে এই চোরাচালান বন্ধ করতে গেলে চাহিদা যতক্ষণ থাকবে ততক্ষণ চোরাচালান হবে, সেখানে আমি মনে করি অ্যালকোহল যদি কেরুয়ান কোম্পানির অ্যালকোহল যদি সরকার একটা নিয়ন্ত্রিত মাত্রায় সহজভাবে বিক্রয় বিপণনের চেষ্টা করেন তাহলে বাকি চোরাচালানের মাদকগুলো কিন্তু বন্ধ করা অসম্ভব। ধন্যবাদ জনাব সমসাজু, মাহবুব রহমান, গৌরাঙ্গ নন্দী, ইকবাল সিদ্দিকী, আপনাদের চারজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।